वेलकम फ्रेंड्स, आमार चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। आज अनेक दिन पर आबार एक विशेष परिस्थितिते आमी हाजिर हुए छी तुम्हारे जोन्नो नतून एक भिडियो निये। कोविडेर द्वितीय ढेवे आमादेर जीवन जेनो आबारो थमके जावार सम्मुखीन, किन्तु जीवन माने तो थमके जावा नय, एगिए चला। ताई छात्र छात्रीदेर जोन्नो आमार एई क्षुद्र प्रयास। आमार आजकेर आलोचनार विषय पृथिवीर जनसंख्या बृद्धिर गति प्रकृति, ट्रेंड अफ ग्रोथ अफ वार्ल्ड पपुलेशन। তাহলে চলো জেনে নিই গ্রোথ অফ পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধি কি। কোনো দেশ বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের মাধ্যমে ওই অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বোঝা যায়। আবার ওই অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সাথে পরিব্রাজন যুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় সেই পরিমাণ জনসংখ্যাকে জনসংখ্যার বৃদ্ধি বলা হয়। এই জনসংখ্যা বৃদ্ধি বিষয়টি ভূগোলে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের প্রজনন ক্ষমতার তারতম্য, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, মহামারী, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদ উৎপাদনের তারতম্য, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতি কারণে জনসংখ্যা বৃদ্ধির তারতম্য ঘটে। পৃথিবীতে মানুষের প্রথম আবির্ভাব 10-20 লক্ষ বছর আগে। খ্রিস্টের জন্মের সময় পৃথিবীর জনসংখ্যা ছিল 25 কোটি। এই জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগে প্রায় 1000 বছর। আবার 1650 সাল থেকে 2013 সাল পর্যন্ত মাত্র 363 বছরে জনসংখ্যা প্রায় 54.5 কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 713.7 কোটি। অর্থাৎ 363 বছরের জনসংখ্যা বাড়ে প্রায় 659.2 কোটি বা প্রায় 12.1 গুণ। জনসংখ্যাবিদেরা আশঙ্কা করছেন যে এই জনসংখ্যা 2050 সালে দাঁড়াবে 972.1 কোটি। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধি জনবিস্ফোরণ নামে পরিচিত। এরপর আমরা আলোকপাত করব পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির শতকরা হারের প্রতি। 1650 সালের পর থেকে পৃথিবীর জনসংখ্যার একটি মোটামুটি নিয়মিত হিসাব পাওয়া যায়। 1651 থেকে 1750 সালে এই 100 বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে প্রায় 34%। এরপরই ইউরোপে শিল্প বিপ্লব এবং এর পরিণামে জনসংখ্যা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। তাই 1751 থেকে 1800 সাল মাত্র এই 50 বছরেই জনসংখ্যা 24% বেড়ে যায়। পরবর্তী 50 বছরে অর্থাৎ 1801 থেকে 1850 সালে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকে। এই সময় জনসংখ্যা বাড়ে 29%। 1851 থেকে 1900 সালে জনসংখ্যার আরও দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যায়, ফলে পৃথিবীর জনসংখ্যা 38% বেড়ে যায়। বিগত শতাব্দীর প্রথমার্ধে 1901 থেকে 1950 সালে জনসংখ্যা বাড়ে প্রায় 55% এবং জনসংখ্যার এই অভূতপূর্ব বৃদ্ধি চলতেই থাকে। ফলে 1951 থেকে 2012 সালের মধ্যে জনসংখ্যার বৃদ্ধি ঘটে প্রায় 185%, যা এ যাবৎ মানব ইতিহাসে সর্বাধিক। এখন চলো দেখে নিই বিভিন্ন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি। 1650 সাল থেকে পৃথিবীর জনসংখ্যা দ্রুত হারে বাড়লেও তা সব মহাদেশে সমানভাবে বাড়েনি। 1650 থেকে 1900 সালের মধ্যে উত্তর আমেরিকার জনসংখ্যা 10 লক্ষ থেকে বেড়ে হয়েছিল 8 কোটি 10 লক্ষ এবং ইউরোপে 10 কোটি থেকে 40 কোটি। এই সময় ইউরোপ থেকে দলে দলে মানুষ উত্তর আমেরিকায় চলে আসায় এই মহাদেশের জনসংখ্যা এত দ্রুত বেড়ে যায়। ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় এবং তার প্রভাবে সেখানে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে, ফলে মৃত্যু হার কমে যায় এবং ইউরোপের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। ইউরোপীয়দের আগমনের ফলে 1900 থেকে 2009 সালের মধ্যে ওশিয়ানিয়ার জনসংখ্যা 60 লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে হয় 3 কোটি 44 লক্ষ। এখন যদি আমরা অনুন্নত ও উন্নয়নশীল মহাদেশের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাবো 1650 সাল থেকে 1900 সালের মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকার জনসংখ্যা 1 কোটি 20 লক্ষ থেকে সর্বাধিক বৃদ্ধি পেয়ে হয় 6 কোটি 30 লক্ষ। এই সময় জন্মহার বেশি থাকলেও মৃত্যুহার অস্বাভাবিক বেশি থাকার জন্য এশিয়া ও আফ্রিকা মহাদেশের জনসংখ্যা খুব বেশি বাড়েনি। 1900 সালের পর থেকে আফ্রিকা, ওশিয়ানিয়া এবং এশিয়া মহাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকে। 1900 সালের পর থেকে 2009 সালের মধ্যে আফ্রিকার জনসংখ্যা হয়েছে 12 কোটি থেকে 96 কোটি। এশিয়ার জনসংখ্যা 93.70 কোটি থেকে হয়েছে 412.37 কোটি। মৃত্যুহার কমে যাওয়ার কারণেই এই শতাব্দীতে আফ্রিকা ও এশিয়ায় এত দ্রুত হারে জনসংখ্যা বেড়ে চলেছে। জনসংখ্যার এই দ্রুত বৃদ্ধি যথেষ্ট চিন্তার কারণ।
এবারে চলো জেনে নিই ভারতের জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক ধারা কী বলছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 17.86% বাসভূমি হল ভারত। 2017 সালের হিসাব অনুযায়ী ভারতের জনসংখ্যার পরিমাণ প্রায় 140 কোটি। ভারতের জনসংখ্যা সম্পর্কিত ইতিহাসকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম পর্যায়, যার সময়কাল ধরা হচ্ছে 1901 থেকে 1921, এই সময়কালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় 1,29,00,000। এই সময় জন্মহার ও মৃত্যুহার দুই যথেষ্ট বেশি মাত্রায় ছিল। তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধে বহু ভারতীয় সেনার মৃত্যু, খরা, ইনফ্লুয়েঞ্জা মহামারী প্রভৃতির প্রভাবে বহু মানুষের মৃত্যু ঘটায়। 1911 থেকে 1921 সালের মধ্যে ভারতের জনসংখ্যার ইতিহাসে সর্বপ্রথম এবং একমাত্র জনসংখ্যার হ্রাসপ্রাপ্তি ঘটে। এবারে চলে আসি দ্বিতীয় পর্যায়ে, যার সময়কাল ধরা হচ্ছে 1921 থেকে 1951। 1920 সালের পরে প্রায় 1945 সাল পর্যন্ত মৃত্যুহার হ্রাস পাওয়ায় এই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 1951 সালে দাঁড়ায় প্রায় 38 কোটি। এর কারণ হিসেবে বলা যায় চিকিৎসা ব্যবস্থার উন্নতি, আয় বৃদ্ধি, জীবনধারণের সুব্যবস্থা, পরিমিত পুষ্টির যোগান, প্রতিষেধকমূলক ব্যবস্থার প্রসার এবং পরিচ্ছন্ন পরিবেশ। এখন আলোচনা করব তৃতীয় পর্যায়, যার সময়কাল 1951 থেকে 1981। তৃতীয় পর্যায়ে ভারতের জনসংখ্যা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। 1955 সালে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.69%, সেখানে 1980 সালে জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে হয় 2.32%। 1981 সালে জনসংখ্যার পরিমাণ ছিল প্রায় 69 কোটি। কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, মৃত্যুহার হ্রাস, জন্মহার বৃদ্ধি, বিপুল মাত্রায় অন্তঃপরিব্রাজনের ফলে ভারতে এই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি ঘটে। এরপর আসবো চতুর্থ পর্যায়ে, যার সময়কাল 1981 থেকে 2011। 1981 সালের পরবর্তী সময়ে, বিশেষত 1990 সালে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে হয় 2.17%, এবং জন্মহার ও মৃত্যুহার উভয়ই হ্রাস পাওয়ায় 1990-এর পরে জনসংখ্যা বৃদ্ধির হার হয় 1995 সালে 1.99%, 2000 সালে 1.86%, 2005 সালে 1.67%, 2010 সালে 1.47%। এর কারণ হিসেবে বলা যেতে পারে জীবনযাত্রা মানোন্নয়নের প্রবণতা, পরিবার পরিকল্পনা, শিক্ষার প্রসার, জনসচেতনতা বৃদ্ধি, জনসংখ্যা নীতির যথাযথ প্রণয়ন, এগুলিকে দায়ী করা যায়। যদিও জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলেও মোট জনসংখ্যার পরিমাণ ছিল ক্রমবর্ধমান। চলে আসি সর্বশেষ অর্থাৎ পঞ্চম পর্যায়ে, যার সময়কাল 2011-এর পরবর্তী সময়। এই সময় লক্ষ্য করা যায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলেও মোট জনসংখ্যার পরিমাণ ক্রমবর্ধমান। 2015, 2016 এবং 2017 সালে জনসংখ্যা বৃদ্ধির হার যথাক্রমে 1.27%, 1.20% ও 1.18%। অনেকে অভিমত প্রকাশ করেন এইভাবে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকলে ভারত 2022 সালের মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশে পরিণত হবে। এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে মূলত যে কারণগুলিকে দায়ী করা যায় তা হল দারিদ্র, নিরক্ষরতা, অল্প বয়সে বিবাহ, সচেতনতার অভাব। এছাড়া আর্থসামাজিক উন্নয়ন, যার ফলে জীবনযাত্রার স্থায়িত্ব ও জনসংখ্যা বৃদ্ধি ঘটে। পার্শ্ববর্তী দেশ থেকে আন্তঃপরিব্রাজন বৃদ্ধিও জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া মৃত্যুহার হ্রাস, যেটা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও দুর্যোগ ও বিপর্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘটে থাকে, এগুলি জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ। চলো এবারে জনসংখ্যা সম্পর্কিত আরও কিছু পরিভাষা জেনে নিই। জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বা পজিটিভ গ্রোথ অফ পপুলেশন কী? কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে জন্মহার মৃত্যুহারের তুলনায় বেশি হলে এবং পরিব্রাজনের মাত্রার বৃদ্ধি ঘটলে সেই পরিস্থিতিতে জনসংখ্যার বৃদ্ধিকে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি বলে। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বা নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন কী? কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে জন্মহার মৃত্যুহারের তুলনায় হ্রাস পেলে এবং অধিক মাত্রায় বহিঃপরিব্রাজন ঘটলে সেই পরিস্থিতিতে জনসংখ্যার বৃদ্ধিকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে। এখন বলবো জীবন সারণী বা লাইফ টেবিল। জীবন সারণী বলতে একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বয়স, নির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে প্রতিটি বয়োগোষ্ঠীতে মৃত্যুর সম্ভাবনা ও প্রত্যাশিত আয়ুষ্কালের সারণী আকারে প্রকাশকে
বোঝানো হয়। তাহলে আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু ছিল এগুলি। এই বিষয়গুলি অনুশীলনের জন্য রইল কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো, এক, বিভিন্ন মহাদেশে জনসংখ্যার বৃদ্ধির হারের ধারাটি আলোচনা করো। দুই, ভারতের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান গতি প্রকৃতি আলোচনা করো। তিন, উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির হারের তারতম্যের কারণগুলির তুলনামূলক আলোচনা করো। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। যদি এই ভিডিও সংক্রান্ত আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আরও অনেকের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।